বলছিলাম তুমি তো জানাইলে কি জানাবো আপনাকে আমি আপনি আমাকে খুব ডিস্টার্ব করেন আর আপনি আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ একবার আমার কথা চিন্তা করো না একবার তো ভেবে দেখো দেখবে আমাকে আপনি কি বুঝেন না একটুবার চিন্তা করে দেখো না কাজ বিস আপনি এরকম করেন না আর আপনি কখনো আমাকে এরকম ডিস্টার্ব করেন না হাতে লাগে ব্যথা রে হাত সাইরা দাও সোনার দাওরা রে আমার হাতে লাগে ব্যথা রে হাত সাইরা দাও সোনার দাওরা রে কি কবে থেকে হ্যাঁ কি কবে থেকে এই যে দুজনের ইটির পিটির কবে থেকে অনেক দিন আগে আমি আপনার ওই যে শপে মহিলা কাজ করে ওইখানেই দেখছিলাম ওই শপে আপনাদেরকে দেখছিলাম ওইখানে দেখি যে আপনাদের দুজনের চোখাচুকি 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 দেখা আমার মনে হয়েছে যে আপনাদের মধ্যে কিছু একটা আছে মিয়া আমি না ফালতু লোক ওই মিয়া শুনুন ওই বাদ দেন আপনি ফালতু এক কই জানাবে এক কথা এক কথা জানেন মিয়া হ্যাঁ মামা মামা তুমি বড় সিয়ানা এখানে সেখানে বাক বাকুম করো দাঁড়াও তোমার আমি দেখতেছি তো তোমার আমি দেখতেছি মনু তোমার আমি বাজামু তোমার এখন আমি সিস্টেম করবো তুমি হলে আমার নেক্সট সিস্টেম ওকে তোমার যে সিস্টেম করবো দেখো কাজ করে পড়াশোনা করা এখানে আসলে অনেকটা কষ্টের ব্যাপার এখানে আবার আমার সামনে টিউশন ফিস দিতে হইব আরও ২০০০ পাউন্ড লাগতেছে একটু সমস্যা আছে এগুলি তো সব বুঝবো না তুমি নিজের প্রতি যত্ন নিও আমার জন্য দোয়া করো মা তুমি ভালো থাকো আল্লাহ আমার টিউশন ফিস নিয়ে এসে বসছি
টাকা দিতে হবে, এখন আমার হাতে টাকা নেই। এর আগে তো আপনি দিয়েছিলেন অনেকগুলো পয়সা, আমি তো দিতে পারি না আপনাকে, আগে টাকাই রয়ে গেছে। কি বলবো চাই বাদ দাও, এই হিসাবে সবার মাধ্যমে এটা ঘটে, সবার সবার সাথেই ঘটে, চিন্তা করার কিছু নেই। তুমি একটা কাজ করো, আমার এখানে তোমাকে কিন্তু আমার একটা উপকার করতে হবে, তুমি তো কাবার সঙ্গে কাজ করো না। হ্যাঁ, তোমার সাথে একটা ফর্সা করে সুন্দর করে ছেলে কাজ করে, ওর নামটা হলো তুমি কি ওই বউয়ের ছবি আর তার নাম্বার দিতে পারবা? অবশ্যই পারবো। আপনার হোয়াটসঅ্যাপে আমি ট্রান্সফার করে দিতে শিওর? হ্যাঁ ভাই, আমার একটু হোয়াটসঅ্যাপ করো তো নাম্বার। তো আমি এখনই এখনই পাঠাবো, হোয়াটসঅ্যাপ করে দিও, আমার খুব জরুরি। ওকে ভাই, আপনার জন্য জান দিয়ে দিব, আপনার যা কিছু লাগে বলবেন আপনার দিব। আপনি যে উপকার করছেন শেষ করা যাবে না ভাই। দাদা কোনো সমস্যা নেই, তুমি আমার নাম্বার আর ছবিটা পাঠাতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমার মনু, এবার তুমি বুঝ, বিয়া করছো দেশে, দুটো বাচ্চা আছে, মরিয়ম জেরিন জারিফা, জারিফা জেরিন, দেশের বাড়িতে বৌথিয়া, এখানে তুমি আরেকজনের সাথে বাকবাকুম 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 খেলো না, ওর খেলা আমি ছোটাম। আমার জারি তো উঠে চলে আসলা, বুঝবা তুমি হইলাম আমার নেক্সট সিস্টেম। তোমার সিস্টেম করে দেখুন তুমি চলবে, দাঁড়াও তোমারা দেখাইতেছি। আমার বাংলার ছোট ঘরে আমি যতদিন আসি আপনি আমার ততদিন বার্গার পিজা আমার খাওয়াইতে হবে ভাই, এটা কোনো কথা হইলো? আপনি কত খাবেন? এইটাই, আমার আর কিছু চাই না, তোমরা চালিয়ে যাও বাবা, এখানে ওখানে বসে যা করার করো, আমার শুধু চাই হলো পিজা বার্গার। এত মজা, এত মজা।